গুড ইভিনিং সকলকে আপনারা সকলেই জানেন কাল এক নজিরবিহীন ঘটনা দেখেছে কলকাতা ময়দান ইস্টবেঙ্গল মাঠের সামনে দুপক্ষ বা সমর্থকদের রেশারেশি বা সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনায় আহত হয়েছেন বহু সমর্থক লাঠি লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ এবং সারা দিন ধরে যে ময়দানে যে ঘটনা হয়েছে ময়দান যে তোলপাড় হয়েছে সেটা পক্ষই বা ভারতীয় ফুটবলের কেউই হয়তো চাননি তবু হয়েছে এই হলো প্রথম স্তরের অভিজ্ঞতা সকলের সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে সমর্থকদের উপর অত্যাচার সকল কিছুই যেন আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিল বলা ভালো ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবকে সামনে রেখে যে জিনিসগুলো আমরা দেখলাম ঘটনা প্রবাহ যেভাবে এগোলো তা হয়তো কোনো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় তবে রাতের দিকে আরও এক আরও একজনের পোস্ট ফেসবুকে কিছু কথা সমর্থকদের নাড়িয়ে দিয়েছে এবং তা নিয়ে আজ বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন ফ্যান ফোরামে সোশ্যাল নেটওয়ার্কে এবং আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছি ইস্টবেঙ্গলের ফ্যানস বিভিন্ন গ্রুপ তারাও বিভিন্নভাবে আলোচনা করেছেন বিভিন্ন মন্তব্য করেছেন এবং যিনি করেছিলেন পোস্টগুলো বাংলার অন্যতম লড়াকুন নেতা বা চরিত্রে যদি বলি বাংলা পক্ষের গর্ব চ্যাটার্জি তিনি আজকে আমাদের এই লাইভে উপস্থিত আমি সরাসরি তার কাছেই জানতে চাইব সেই পোস্টগুলোর অর্থ বা কোন দৃষ্টিভঙ্গিতে তিনি এই কথাগুলো বলেছেন তাহলে হয়তো সমর্থকদের কাছেও বা যারা বিরোধিতা করেছেন বা সাপোর্ট করেছেন তাদের কাছেও আরও কথাগুলো সুপষ্টভাবে হবে প্রথমেই গর্গদা তোমাকে স্বাগত নমস্কার এবং আজকে এত খারাপ একখানা পরিস্থিতিতে যে ইন্টারভিউটা করতে হচ্ছে অন্য কোনো সবাই যদি ইন্টারভিউটা করতে হতো যে হ্যাঁ আমাদের বাংলার ফুটবলের ইস্টবেঙ্গল মোহনবাগানের ভবিষ্যৎ ভালো কি করা হবে তাই নিয়ে যদি করা যেত কত ভালো হতো যাই হোক মানে আজকে এই অবস্থাতেই হচ্ছে ইন্টারভিউটা আমি একদম সরাসরি প্রশ্নে ফিরি সময় সকলের কাছে কম তুমি ফেসবুকে কালকে যে পোস্টটা করলে সেই পোস্টটা নিয়ে আমি প্রথম কথা বলি তোমার সবার আগে পোস্ট একটা ছিল বা আমি বাংলার ক্লাবের আইএসএল খেলার বিরোধী এবং মূল খেলা কলকাতা লীগ ক্লাব মারোয়ারি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা গুজরাটি ফ্যাশান শোর মডেল নয় তো এই যে কথাটা তুমি বললে যে বাংলার ক্লাবের আইএসএল খেলার বিরোধী যেখানে মূল খেলা তুমি বলতে চেয়েছো কলকাতা লীগ এবং তোমার কেন মনে হলো বাংলার মারোয়ারি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা গুজরাটি ফ্যাশান শোর মডেল হতে পারে না এই এই ধারণাটা তুমি কেন পোষণ করলে হঠাৎ করে বাংলার যে ক্লাবগুলো ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মডান যেগুলো বাংলা ও বাঙালির গর্ব তারা যে টুর্নামেন্ট যে আবেগ যে ধরনের পরিমণ্ডল থেকে আজকে এই যে তাদের যে সমর্থক পুঁজি তৈরি হয়েছে সমর্থক এবং ক্লাবের মধ্যে যে সম্পর্কটা মা এবং সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে এটা কিন্তু আম্বানির হাত ধরে তৈরি হয়নি নিতাম্বানি তৈরি করে দেয়নি এটা এটা বাংলার এই ক্লাবের সমর্থকগুলি বাংলার মাটিতে ওই ময়দানের মাটিতে বৃষ্টিকালে বৃষ্টির সময় কাদার মধ্যে পিছলে পিছলে গালাগাল করে ভালোবেসে মালা দিয়ে থুতু মেরে এই সব মিলে তৈরি করেছে ভাঙচুর করে কোনো কোনো সময় তৈরি করেছে কিন্তু তৈরি করেছে এটা তাদের তৈরি কলকাতা ফুটবল লিগ এই লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে দ্বৈরথ যেটাকে বড়ো ম্যাচ বলা হয় ঠিক আছে এখন ডারবি বলছে যে কোনো এরকম বড় খেলাকে বড় দৈরথকে ডারবি বলা হয় কিন্তু আমাদের এখানে বড় ম্যাচ বলতে এটাই আমরা বুঝি তো এই বড়ো ম্যাচের ইতিহাস কিন্তু মূলত কলকাতা লিগকে কেন্দ্র করেই তৈরি এবং কলকাতা লিগে তখন একাধিকবার মরশুমে এটা হতে পারতো অন্যান্য ট্রফি ছিল মানে আরও আগে দেখতে গেলে কুচবিহার কাপ পরের দিকে দেখতে গেলে ডুরান রোভার্স এই যে নামগুলো যে হারিয়ে গেছে কলকাতা লীগ যে হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে লীগটা কি হয় না টুর্নামেন্টগুলো কি হয় না হয় কিন্তু এসে গেছে যারা যারা আজকে এমন একটা ফোরাম তৈরি করেছে যেখানে ঢুকতে গেলে পনেরো বিশ কোটি টাকা লাগে আমি নিতা আম্বানির এই আইএসএল এর কথা বলছি যেখানে এশিয়ান ফুটবল এ যেটা সেখানে সে নাম ঢুকিয়ে নিয়েছে পয়সা দিয়ে নাম ঢুকিয়ে নিয়েছে নীতা আম্বানি কি গোল মেরে নাম ঢুকিয়েছে নাকি মানে হেড করে নাম ঢুকিয়েছে পয়সা দিয়ে নাম ঢুকিয়েছে প্রফুল্ল প্যাটেল ফ্যাটেল টাইপের লোকজন যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের লোক এবং নানা স্ক্যামে যাদের নাম রয়েছে আর নিতা আম্বানির তো বললামই না ঠিক আছে তার বর মানে যাই হোক আর সে ব্যক্তিগত ইয়েতে গিয়ে লাভ নেই কিন্তু ব্যক্তিগত না জনগণের টাকা এগুলো এরা করে মূল যে জিনিসটা করেছে যে এবার তোমার টাকা থাকলে তুমি একটা বাজারে কিছু প্লেয়ার কিনে নিয়ে একটা টিম খাড়া করতে পারো ওই যে দিল্লি এফস দিল্লি কি কী ছিল দিল্লির ডায়নামো ডায়নামো তা দিল্লিতে তো ডায়নামো নাট বোল্টু ইঞ্জিন কোনো কিছুতেই তো ফুটবল কালচার বলে কিছু নেই তাই না তাহলে ফুটবল কালচারটা কি দিল্লির সঙ্গে দিল্লি ডায়নামোর সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে যে সেখান একজন কোনো বড় লোক সে কিছু ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টমেন্টে বাজারে কিছু প্লেয়ার ঘুরে বেড়াচ্ছে সে প্লেয়ারদের সে মোটা টাকায় কিনবে করে একখানা টিম খাড়া করবে নামাবে নাম দেবে দিল্লি ডায়নামো বা তার বাবার নামেও দিতে পারতো কোনো সমস্যা ছিল না করে যেহেতু সে এন্ট্রি ফিটা দেওয়া তার ক্ষমতা আছে এবং ওই টাকাটা দেওয়ার সে ক্ষমতাটা আছে সে নামাবে একটা টিম এই কোথাও গিয়ে কোথাও গিয়ে কলকাতা ইস্টবেঙ্গল এদের সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান এদের সঙ্গে তুলনীয় ইস্টবেঙ্গল মোহামাগান মডন মোহনবাগান মহামডান এইযো বেঙ্গালোর এফসি যে দিল্লি ডায়নামো এই যে এগুলোর সঙ্গে তুলনীয় এগুলো কী এগুলো ক্লাব ইস্টবেঙ্গল তো ক্লাব মোহনবাগান তো ক্লাব মোহামাডান তো ক্লাব এগুলো তো ক্লাব এগুলো 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 তো মানুষের আবেগ মানুষের আত্মপরিচিতির আবেগ সব কিছু এতে জড়িত অনেক কিছু জড়িত দিল্লি ডায়নামো পাঁচটা গোল পাঁচ গোল খেলে কেউ আত্মহত্যা করে দিল্লি ডায়নামো হেরে গেলে রাত্রি খায় না এরকম লোক আছে সে ঠিক আছে কিন্তু কথা কিন্তু কলকাতা লীগের সাথে আইএসএল একটা সর্বভারতীয় টুর্নামেন্ট এই তুলনাটা কি কতটা জাস্টিফাই এবং তোমাকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই যারা ফুটবল নিয়ামক সংস্থা এশিয়ান ফুটবল নিয়ামক সংস্থা হলো এএফসি তাদের স্পষ্টত গাইডলাইন হলো ভারতের সর্বোচ্চ লীগ হবে আইএসএল মানে ভারতের সর্বোচ্চ লীগ হলো আইএসএল সেই সর্বোচ্চ লিগে খেলবে ভারতের টপ ক্লাস ক্লাবগুলো সেই টপ ক্লাস ক্লাবগুলোর নাম হলো ইস্টবেঙ্গল বা মোহনবাগান এটা তো একটা পরম্পরা যে ভারতের সর্বোচ্চ লিগেই খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান সেখানে কলকাতা লীগ তো একটা রাজ্যভিত্তিক লিগ হেরিটেজ আছে কালচার আছে সব কিছু হতে পারে কিন্তু কখনও কি রাজ্যস্তরে লীগের সঙ্গে সর্বভারতীয় একটা টুর্নামেন্টের তুলনা হয় আইএসএল কে ইন্ডিয়া ইন্ডিয়ার সর্বোচ্চ মনে করা ততটাই ভ্রান্ত যতটা জিও ইন্ডিয়াকে ইন্ডিয়া মনে করা জিও ইন্ডিয়া তো আর ইন্ডিয়া নয় জিও ইন্ডিয়া জিও তেমনি আইএসএল হচ্ছে আম্বানি এএফসিতে ঢুকেছে নিতা আম্বানি তাহলে এএফসিতে এএফসিতে কী কি মাপ কাটি নিতা আম্বানিকে ঢুকিয়েছে এই প্রশ্নটা কখনো সমর্থকদের মাথায় আসে না আমার মাথায় আসে না তোমার মাথায় আসে না সকলের মাথায় আসে নিতা আম্বানি কী করে এএফসিতে ঢুকতে পারলে এটা কারা তার মানে এএফসি যাদের বাছে তো একেই বাঁচবে তো কাকে বাঁচবে কাকে বাঁচবে এফসি তো নিতা আম্বানি তোর মধ্যেই ঢুকে বসে রয়েছে তো সে নিজের ওখানেও মালের খেলা হচ্ছে তারপরে যখন তার মানে ওখানে যে ঢুকে বসে আছে সে ঠিক করে দিচ্ছে ভারতের হায়েস্ট কোনটা ভারতের হায়েস্টটা সে যখন ঠিক করে দিল কে ঠিক করে দিল যে কিনা ভারতের হায়েস্টের মূল হোতাটা তারপরে সে ইস্টবেঙ্গল মোহনবাগানকে গুজরাটের আম্বানি ইস্টবেঙ্গল মোহনবাগানকে বলছে যে আমার এই ফ্যাশান শোতে প্যারেডে তুই যদি না হাঁটিস তোর কোনো দামি নেই অর্থাৎ আমরা আমাদের ফুটবলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি হ্যাঁ একটা কথা কেউ অস্বীকার করতে পারে না যে আজকে যখন আমরা যে বিশ্বে বাস করছি সেখানে আমরা যখন ইউরো দেখছি আমরা যখন লালিগা দেখছি আমরা যখন মানে ইএসএল দেখছি এই সব মানে ইপিএল দেখছি এর মধ্যে কি রয়েছে এর মধ্যে খান ডিরেকশান থেকে ক্যামেরা রয়েছে ঠিক আছে ম্যাচের নানারকম স্ট্যাটিস্টিক্স রয়েছে ইংরেজিতে ঠ্যাঁ ঠ্যাঁ বলা রয়েছে গ্রাফিক্স রয়েছে রয়েছে তো এর তো একখানা সার্টেন উত্তেজনা রয়েছে এটা এর এর মধ্যে একটা চাকচিক্য রয়েছে তো কিন্তু অস্বীকার করতে পারে না এবং এই চাকচিক্য যেহেতু আজকে একখানা দুশো তিনশো টাকার কেবেল সাবস্ক্রিপশানের মাধ্যমে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে এদের যদি এটা থাকে তাহলে আমার কি আছে আমি যখন আমার ক্লাবটার দিকে তাকাই তখন যদি দেখি লেংচে লেংচে আসছে কাদা বুট এই যে সিন এই যে তথাকথিত পুরোনো ব্যাপারটা যখন মনে হয় না আমারটা ঠিক জাতের নয় তখন যদি দেখে মনে হয় এইটা জাতের আমারটাও জাতের হতে হবে কিন্তু আমার জাত তো ওইটা দেখে তৈরি হয়নি আমার জাত তো ওইটা দেখে তৈরি হয়নি আজকে যদি প্লেয়ারগুলো আমাদের না হয় আজকে যদি মাঠের মালিকানা আমার না হয় আজকে যদি ক্লাবের মালিকানা আমার না হয় আজকে যদি মালিক আমি না হই আজকে যদি টুর্নামেন্টটা আমাদের না হয় তাহলে যখন বলছি যে আমরা খেলবো আমাদের ক্লাব খেলবে এখানে আমাদেরটা কারা এখানে আমাদেরটা কে সে যে কারণেই বারবার বলছি যে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে ইস্টবেঙ্গল থাকবে কি না হাতে খুব পরিষ্কার কথা এই নিয়ে হয়তো আগামীতে জিজ্ঞেস করলে বলবো যে চুক্তিপত্রটা প্রকাশক হোক আজকে নিতুয়েন কোম্পানি এবং বাঙুর আমি আমি পরের পোস্টটা একদম আসে যাই সকল সুবিধা হবে দুশো বেশি লোক এখানে দেখছেন নিতুয়ান কোম্পানিকে সরানো আর মারোয়ারি বাঙুর ঢোকানো এক না সিরাজের অত্যাচারের কথা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাকলে তো খেলা অন্য মানে এটা তো একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজের সময় এখানে ইংরেজরা এখানে এসেছিল সিরাজের সঙ্গে তুমি কোন পিরিয়ডের সাথে কোন পিরিয়ড একটা তুলনা করেছো এক নাম্বার নাম্বার টু গর্গদা তোমার কি এটা জানা আছে যে ফুটবলটা সারা বিশ্বের আঙিনায় বদলে গেছে আজকে চেলসিকে যিনি কিনেছেন তিনি সৌদি আরবে বসে চেলসিটাকে কিনে গেছে তার মানে এই নয় যে চেলসির সমস্ত কিছু ধুলিস হয়ে গেছে সেটা তো নয় ফুটবলটা তো মডার্ন হয়েছে ফুটবলে আফটারঅল টাকাটা আনতে হবে টাকা দেওয়ার একটা গৌরী সেন জোগাড় করতে হবে যারা ফুটবলটাকে বাঁচাতে এগিয়ে আসবেন কল্ড বাঁচানো শব্দটা একটা আছে অর্থ আছে বাঁচানো তো সেক্ষেত্রে কি দাদা এই যে এই এই তুলনাগুলো সিরাজের সঙ্গে বাঙ্গুরের তুলনা নিতু কাকু কোথাও গিয়ে মানে নিতু তুমি তুমি যেটা মেনশন করছো নিতু অ্যান্ড কোম্পানি সিরাজ এবং বাঙ্গুরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা আদতে এইটার জাস্টিফিকেশন কি আছে কি নাকি তোমার এটা প্রাসঙ্গিক কোন দিকে এই বিষয়টা পুরো প্রাসঙ্গিক লাগে আমি রূপকটা বোঝাই সিরাজউদ্দৌলা তার নামে বেশ কিছু অত্যাচারের কিন্তু অভিযোগ আছে অর্থাৎ এটা যারা এইটা যারা মানে নিতুকে ক্লিনচিট যদি কেউ ভেবে থাকে নিতু অ্যান্ড কোম্পানিকে তারা তারা ভুল ভাবছে নানা অত্যাচারের অভিযোগ আছে এবং নিতু অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আছে অভিযোগ কেন নেই এই যে আমি বলি কথাটা যে তোর তো একটা দাঁত নেই গতকাল ভেঙেছে কি করে ভেঙেছে এই যে প্রথমে তো একটা গার্ড দেবার চেষ্টা করলি যে নানা পক্ষের ঝামেলাতে পুলিশ লাঠি চালিয়েছে নানা পক্ষের লোককে আহত হয়েছে নানা পক্ষের লোক তো আহত হয়নি নানা পক্ষের লোকের মধ্যে যদি ঝামেলা হয়ে থাকে শুধু এক পক্ষের লোক আহত হয়ে থাকে যারা নিতুর থেকে জবাব দিয়েছে চাইতে গেছে তারাই যদি আহত হয়ে গেছে তাই নানা পক্ষ না তাহলে এক পক্ষ পুলিশ আরেক পক্ষের দিকে লেলিয়ে দিয়েছে পরিষ্কার কথা ঠিক আছে তার মানে নিতু ওখানে যাই করছে ক্লাবের সমর্থকদের পুলিশ দিয়ে পেটানো ক্লাব তার বাপের সম্পত্তি নয় খুব পরিষ্কার কথা কিন্তু সে সেরকমই ব্যবহার করছে বলে মনে হচ্ছে আমার কাছে যে টুকুজা দেখছি শুনছি খবর আমি তো সেখানে ছিলাম না একই সঙ্গে এটাও দরকার অর্থাৎ যে অত্যাচারের তার যে অভিযোগ সিরাজের বিরুদ্ধে সেটা করতে বা ডাকা আনা ডেকে আনা হচ্ছে কাকে আমি ওই রূপকটায় যাবো চেলসি এবং সৌদি আরবের রূপকটায় যাবো আমি ওই তুলনাটায় গোয়েঙ্কা মোহনবাগানটা ঝেড়ে দিয়েছে কি করে ঝেড়ে দিয়েছে সিএসসি করে সিএসসির টাকা কে দেয় মোহনবাগান সাপোর্টাররা দেয় ইস্পল সাপোর্টাররাও দেয় এটা কিন্তু ইসলারদের জানা উচিত মোহনবাগান কিনতে তারাও সাহায্য করেছে ঠিক আছে কিন্তু সাহায্য করেছে গোয়েন্কাকে এই বাংলায় এই যে বুঝিয়া খাওয়া পুঁজিপতি যারা নিজেদের বালিশ বাড়িতে ইলিশও ঢুকতে দেবে না চিংড়িও ঢুকতে দেবে না কিন্তু ইলিশ চিংড়ি সবচেয়ে বড় হোলসেলার হয়ে যাবে এর সঙ্গে এই ক্লাবগুলি এদের সঙ্গে এই ক্লাবগুলির সম্পর্ক তো এই গোয়েনকা বাঙুর টাইপের মালেদের সঙ্গে ইস্টবেঙ্গল মনবাগানের সম্পর্ক আর একখানা ইনভেস্টার বাইরে রয়েছে তারা এসবে কিচ্ছু এসে যায় না সে নিজে একটু নিজের দরদাম চায় ঠিক আছে নিজের একটু রেলা চায় সে চাই যে আমার হোক দূরে একখানে গিয়ে ইনভেস্ট করে এসছে বাঙালির সঙ্গে এদের সম্পর্ক ঐতিহাসিকভাবে আর ওই ওদের সঙ্গে চেলসির সম্পর্ক এক না এইটা কিন্তু বোঝা দরকার দুটো এক জিনিস নয় দুটো প্রেক্ষাপট এক গর্গদা দুটো প্রেক্ষাপট এর জন্যই এক একটা ফুটবল টিম টাকার কোনো ফুটবল না 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 অবশ্যই ফুটবল একটা টিম করতে এখন একটা হিউজ একটা মনিটারি সাপোর্ট দরকার এবং আই যদি নাও খেলি যদি আই লিগও বেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাব খেলে সেক্ষেত্রেও কুড়ি কোটি টাকার কাছাকাছি একটা টিম করতে হয় নিদেন পক্ষে পনেরো কোটি টাকা দশ কোটি টাকা এবং ক্লাব চালাতে ক্লাব তো শুধু ফুটবলারদের নিয়ে হয় না ক্লাব একটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কিছু হয় এবং তুমি হয়তো ট্রান্সফার উইন্ডো বা এই চুক্তি সংক্রান্ত এজেন্ট এসে গেছে মানে ফুটবলটা একটা আধুনিকতার জায়গায় চলে গেছে এবং শুধু এটা ভারতে নয় সারা বিশ্বে এটা হয়েছে সেখানে আইএসএল আমাদের ইন্ডিয়াতে এসছে আইএসএল ফিফ এ সি বলেছে আইএসএল একটা দেশের সর্বোচ্চ লীগ ইস্টবেঙ্গল মোহন দেশের অন্যতম পুরনো ক্লাব দেশের সর্বোচ্চ লীগে দুটো ক্লাব খেলবে এই যে এই যে এই প্রেক্ষাপটটার পর দরকার হলো একটা ইনভেস্টার যে টাকাটা দিতে পারবে ইস্টবেঙ্গল টিমটা হবে সেই টাকাটার পরিমাণ কত প্রায় পঞ্চাশ কোটি টাকা সেখানে একটা অবাঙালি একটা গ্রুপ অ্যাজ পার তোমার কথা একটা অবাঙালি গ্রুপ একটা টাকাটা আসবে এবার এবং এবং আমি 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 তোমাকে বলে দিই তো এবং তুমি যারা তুমি এটা জেনে জানো না কি আমি জানি না ইস্টবেঙ্গলের ফ্রি সিমেন্টের আগে একজন ইনভেস্টারের সঙ্গে কথা হয়েছিল তিনি বাঙালি সিঙ্গাপুরের কোম্পানি প্রসূনবাবু ওনার নাম ছিলেন হ্যাঁ তো আলটিমেটলি ওটা হয়নি ফলে অবাঙালি একটা গ্রুপ এটা দিচ্ছে ফলে এই অবাঙালি বাঙালি ভেদাভেদা করে কোথাও গিয়ে কোথাও গিয়ে তো বাঙালি বাঙালি ভেদাভেদ কি ইস্ট বেঙ্গল মোহনবান বাঙালির মধ্যে ভেদাভেদের মতো উপর ভিত্তি করে রয়েছে হঠাৎ এখন মহান হয়ে গেলে হবে বালতু কথা বলে লাভ নেই আমি সেদিকে যে না এইসব ভেদাভেদ করবে না তাহলে ইস্ট বেঙ্গলের মোহনবান আলাদা আছে কেন এটা কোনো কথা না আত্মপরিচিতের ভিত্তিতে তৈরি এই ক্লাব তো এটা কেন মনে হচ্ছে যে শ্রী সিমেন্ট যদি ইনভেস্ট করে ইস্ট বেঙ্গলের আত্মপরিচয়টা চলে যাবে একটা মোহনমান ক্লাবকে দেখে শিক্ষা হচ্ছে না গোয়েঙ্কা বাঙালির থেকে টাকা তুলে বাঙালির একটা ঐতিহ্যকে ঝেড়ে দিল তারপরে বল বলছি 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 সে নামের আগে ওর যে ব্র্যান্ডটা বানিয়েছিল সেটা ঢোকাবে কি ঢোকাবে না শ্রম দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলো দুটোকে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে একখানা বার করছে এই অপমানগুলো তো সাপোর্টারদের সহ্য করে যে সহ্য করে কি করতে পেরেছে ফেসবুকে লিখেছে এই তো এর বেশি কিছু না এরা যে চুক্তিপত্র করছে এই যে ধরো এই বাউর খুব ভালো চাই ইস্টবেঙ্গলের গোপনীয়তার যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা বলে এনডিএ যে আমার সঙ্গে নিতু গ্রুপের ঠিক আছে মানে বাঙুরের সঙ্গে নিতু গ্রুপের যে চুক্তিটা হচ্ছে দুজনেই সই করেছে নন ডিসক্লোজার নিতু খারাপ ধরে নিলাম ও এসব কি করছে দেখাতে চায় না বাঙুর কেন দেখাতে চায় না সে তো কল্যাণ করতে এসছে এই লুকোচু এই মানে এই লুকোচুরিটা কার থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে জনসাধারণের থেকে কিন্তু কাদের থেকে লুকিয়ে যাদের আবেগটা বেঁচে কিন্তু শ্রী সিমেন্ট এটা করবে এই যে শ্রী সিমেন্ট এখানে শ্রী লিখবে না হিন্দিতে বাংলায় লিখবে না ঠিক আছে বাঙালির ভাষায় লিখবে না নিজের ভাষায় লিখবে সেটা লিখে কি করবে সে মাল বেচবে সিমেন্টের বস্তা বেচবে ওই নামটা লোকে বারবার নানা জায়গায় দেখবে সারা ভারত জুড়ে যখন এই টুর্নামেন্টে খেলাগুলো হবে এই জিনিসটা দেখবে পঞ্চাশ কোটি ঢালবে পাঁচশো কোটি তুলবে পরিষ্কার কথা ও ব্যবসায়ী এই বোঝে তাই জন্য করতে এসছে এবং যে ইনভেস্টমেন্টটা করছে এটা পুরোপুরি যাতে ওর হাতে থাকে তার জন্য সেরকম একটা লিখেছে এ প্রথমত একটা প্রাথমিক সই করেছে তারপরে মনে করছে ফুলটাই বেরিয়ে যাবে ও যে একরকম পাটটা করে রেখেছে সেটা আর হয়তো থাকবে না তাই জন্য এখন তের বের করছে তাদের প্রবলেম একটা কিন্তু এখানে সমর্থকরা কোথায় এই পুরো গল্পে সমর্থকরা কোথায় এই পুরো গল্পে যাদেরকে আসলে ক্লাব তো ক্লাব তো ক্লাব কি তা তাম্বু বিক্রি হচ্ছে নাকি ওই জমি সেটা বিক্রি হচ্ছে ওটা আর্মির জমি বিক্রি করছে কি যে যখন একটা ফেসবুকে লাইভ স্ট্রিমে যখন হবে তখন যে এই ভিডিও যারা দেখছে তার যে পাঁচ হাজার গুণ লোকজন যে ওই ভিউ কাউন্টটাকে করবে তখন যখন সেখানে শ্রী সিমেন্ট হোক সিএসসি আর পিজি যাই করুক গোয়েঙ্কা ঠিক আছে আরে এই শ্রী সিমেন্ট এইগুলো লোকে দেখবে এই জন্যই তো নামাচ্ছে মূল বিষয়টা তাই না কোনো কোনো প্রেম দিয়ে তো নয় এবার প্রশ্নটা হচ্ছে তুমি কি পঞ্চাশ কোটি টাকা দিয়ে প্রেম করবে দাদা আমি যদি পাঁচশো কোটি টাকা দিয়ে তুলতে পারি পঞ্চাশ কোটি টাকা দিয়ে প্রেম করবো না আমি যদি দেখি যে কারুর বড় লোকের মেয়ে ঠিক আছে বাপের দশ কোটি টাকার সম্পত্তি তাহলে ষাট টাকার আইসক্রিম খাওয়াবো না কিন্তু তার মানে কি ইস্টবেঙ্গল একটা প্রেমিকার মতো একটা জিনিস কিন্তু তো তারপরেও এবং কিন্তু এছাড়া তুমি এটা দেখো সি সিমেন্ট ছাড়া সি সিমেন্ট ছাড়া অন্য কি আর কোন সাবস্টিটিউট আছে যারা বছর বছর এতগুলো টাকা দিতে পারে তোমার কথা অনুযায়ী আমি যদি ধরেও নিই ভারতীয় ফুটবল থেকে আইএসএল এর মার্কেট থেকে পঞ্চাশ কোটি টাকা প্রতি বছর উঠে যাবে তা সত্ত্বেও কি এরকম আর কোনো কোম্পানি আছে যারা এই পরিমাণ এবং আরেকটা দাদা আমি তোমাকে একটু সংযোজন করে দিই তুমি মোহনবাগানের সঙ্গে তুলনা করলে ওয়াশিং মেশিনে জার্সি দোকানের কথা বলে একদম ঠিক কথাই তুমি বলেছো এটা একটা মোহনবাগান সমর্থকদের আঘাত করেছে কিন্তু মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে দাদা মোহনবাগানের এই বিষয়টা হচ্ছে বিকজ ওরা মার্চ করেছে এটিকে নামক একটা এনটিটির সঙ্গে তার নাম হচ্ছে এটিকে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু মার্চ করছে না ওরা একটা ইনভেস্ট করছে স্বাভাবিক নিয়মেই ওর সামনে এসসি ইস্টবেঙ্গল বা কোয়েস ইস্টবেঙ্গল বা কিংফিশার ইস্টবেঙ্গল ব্যবহার হচ্ছে একটু আলাদা যদি যদি মতো একটা ফেটিকে মেটিকে গেটিকে যদি করে রাখতো তাহলে এটাই করতে হতো দুটো প্রেক্ষাপট আলাদা আলাদা করাটা আমার মনে হয় না ঠিক তার মানে কারেন্ট চোট বিজনেসে আগে ঢুকেছে ঠিক আছে সিমেন্টালা বিজনেসে পরে ঢুকছে কারেন্ট চোট বিজনেসে আগে ঢুকে নিজের একখানা বানিয়েছিল মাল চলেনি ঠিক আছে সেটা এবার জুড়ে ইনভেস্টমেন্টটা করেছে সিমেন্টালার এসব ছিল না তো সে একদম আন করা ঢুকছে এই 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 তফাতটাতে এমনি পাতিত অফাত আমি অন্য একটা বিকল্পের কথা বলছি এই বিকল্পটা এক্ষুনি কোনো কিছু সম্ভব না ঠিক আছে এই বিকল্পটা উকিলরা বলতে পারবে আসলে কিন্তু একটু এবং একটু ঠান্ডা মাথায় সকলে ভাবুক কেউ যদি বলে ইস্টবেঙ্গলের সমর্থক কত ঠিক আছে পঞ্চাশ লাখ এক কোটি হয়ে যেতে পারে তাই তো সমর্থক এক কোটি আমরা যখন বলছি আজকের দুনিয়া আজকের দুনে আমরা জানি কতগুলো ক্লাব এখন মেজর ক্রাউড ফান্ডিংয়ে চলে একাধিক ক্লাব রয়েছে নিশ্চয় একটাই ক্লাবে চলে দাদা বার্সেলোনা এবার এবার কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাব তার নিয়ে একটা বিরাট সমস্যা হচ্ছে ক্লাবে নতুন মেম্বার হয় না ভোট ফোট বহুদিন বন্ধ ভোট ফোটের কথা বললে দু জায়গাতেই হয় যে গুন্ডা পান্ডা আনা হয় এই সেদিন এই তো দাঁত ভেঙেছে সেদিনও গুন্ডা পান্ডা এনেছিল এই তো সিস্টেমটা তাহলে ক্লাব যদি সমর্থকদের হয় এটা তো শুধু কথার কথা হতে পারে না আজকে নিতু কোম্পানির কত আছে টোয়েন্টি ফোর পার্সেন্ট তাই তো টোয়েন্টি ফোর পার্সেন্ট এই সেভেন্টি সিক্স পার্সেন্টটা কার পকেটে যাবে এটা নিয়ে হচ্ছে কথা তার বদলে পঞ্চাশ কোটি আসবে ইত্যাদি এই তো মূল কথাটা ঠিক আছে এবার কথাটা হচ্ছে এটা এক পকেটে যাবে কেন এগুলো যদি টুকরো 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 শেয়ারে পরিণত করে যদি ক্ষতি করতে পারে যদি সেই সাহস দেখায় নিতু কোম্পানি যদি আসলেই ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থকদের ক্লাব মনে করে এবং যদি বৈরাগতরে হাতে তুলে দেব না এই কথাগুলো যে চলছে সে কথাগুলো সত্যি বিশ্বাস করে তাহলে সে ইস এই এই সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের হাতে প্রতিটি শেয়ার ভ্যালু হাজার টাকা পাঁচশো টাকা করে তুলে দিক তাদের সকলকে শেয়ার হোল্ডার করুক পরিষ্কার কথা ক্লাব চালাবে ক্লাব সমর্থকরা তাদের শেয়ার থাকবে ভোটিং থাকবে ওপেন করবে নিতু কেন করবে না তখন নিতুকে ধরো তুই কি মনে করিস ইস্টবেঙ্গল সমর্থকরা মিলে পঞ্চাশ কোটি টাকা তুলতে পারবে না তুই পারবি না আমি পারবো না ও পারবে না কিন্তু একটা কথা ভাব পঞ্চাশ কোটি মানে যার এক কোটি ক্লাব সমর্থক রয়েছে তার মানে একটা শেয়ার একটা শেয়ার পঞ্চাশ টাকার একশো টাকা দিলে পঞ্চাশ লাখ লাগবে দুশো টাকা যদি পার হেড দেয় পঁচিশ লাখ লাগবে মেম্বারশিপ মানে একটা শেয়ারের দাম হবে দুশো টাকা এরকম পঁচিশ লাখ শেয়ার লাগবে পাঁচশো টাকা দিলে সেটা আরও কম আমরা যদি দীর্ঘ বাংলার এই ক্লাবগুলি সেটা শুধু ইস্টবেঙ্গলের প্রশ্ন নয় মোহনবাগান হোক মহামডার্ন হোক এই যতগুলো ক্লাব আস্তে আস্তে সব খেয়ে নেবে যদি বাঁচাতে চাই আমাদের আবার এই আম্বানির যে ফ্যাশন শো আজকে আম্বানির ফ্যাশান শো চল আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান মানে ডারবি যদি বছর বছর যদি না হয় আইএসএলে আইএসএল চলবে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা এটাই ভুলে গেছে যে কার পয়সায় কার দরে কে চলে আমরা আম্বানির সঙ্গে গা ঘেঁষে যাতে উঠতে চাই আমরা ভুলে যাই আম্বানি ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে গা ঘেসে তার আইএসএলকে যাতে তুলতে চায় এবং তার জন্য পয়সা উসুল করছে এন্ট্রি ফি আছে ভাবা যায় এগুলো এন্ট্রি ফি পনেরো কোটি টাকা এন্ট্রি ফি যে আজকে যদি টাকাগুলো দেওয়া হবে এর তো প্রথমে তো পনেরো বিশ কোটি টাকা ডাইরেক্ট আম্বানির কাছে চলে যাবে এই তো পরিষ্কার কথা এই যে টাকাটা বলছে পঞ্চাশ কোটি কে দেবে ষাট কোটি কে দেবে এই যে কথাটা হচ্ছে প্রথম তো আম্বানির কাছে চলে যাবে আম্বানি সেই টাকা তারপরে এএফসিতে যে তার একখানে যে করে রেখেছে যে কারণে আইএসএল সবচেয়ে মানে মান্যতা প্রাপ্ত যে আই যে টপ টায়ার বলে যেটা সেটা তার ক্যাশও কিন্তু তুই দিচ্ছিস মানে সার্কেলটা বোঝ আজকে মোহনবাগান খেলছে আইএসএল ঠিক আছে তার মানে আইএসএল না খেললে তো আমাদের কোনো দামই থাকবে না এইটা বলার সাহস নিতা আম্বানি পাচ্ছে যে পয়সা এ এফ ওখানে গুঁজে সেই পয়সার ও মোহনবাগান বা ইস্টবেঙ্গল হতে পারে সঙ্গে যারা কিনা ভাবছে যে এখানে না গুঁজলে আমাদের কোনো দাম নেই আবার বলি একই কিন্তু যুক্তি যে বাঙালি পয়সা না ঢাললে বড় বাজার চলে না কিন্তু বাঙালি ভাবে বড় বাজার ছাড়া তার চলবে না রূপকটা একই তো তার মানে এখন তোমার যেটা তুমি এখানে বললে যে টিম গঠন করা বা তো তোমার মতে কি এই এই যে শেয়ারগুলো ডিস্ট্রিবিউশন হোক সমর্থকদের প্রতি সমর্থকরা এই দল চালাবে এটা কি দল চালাবে মানে এই এই শেয়ার হোল্ডার মানে হচ্ছে যে তারা যেরকম একটা ধর শেয়ার বাজার করে যারা ঠিক আছে তোর টাটা কোম্পানির শেয়ার থাকতে পারে তুই টাটা কোম্পানি চালাস কিন্তু টাটা কোম্পানির মেজরিটি শেয়ার থাকলে তোর একখানা লিগাল স্টেক তৈরি হলো তার একটা অ্যানুয়াল জেনারেল মিটিং হতে হবে অ্যানুয়াল জেনারেল মিটিংটা না হলে তুই গিয়ে কোর্টে ফাইট করতে পারিস তোর একখানা ফুটল তৈরি হলো তোকে কখনও কেউ ক্লাব থেকে বেদখল করতে পারবে না এবং এই শেয়ার এই শেয়ারের একটা যদি আপার লিমিট রাখা হয় যে তুমি গিয়ে দশ কোটি টাকার শেয়ার কিনে নিতে পারবে না এক একজন হাজার টাকারই কিনতে পারবে তখন আসলে যে জন বলটা বেঙ্গল সমর্থকদের তারা কিন্তু সবসময় ক্লাবের মালিকারা নিজের হাতে রাখতে পারবে নিতু চব্বিশ চব্বিশই থাকবে ছিয়াত্তর যদি চব্বিশের সামনাসামনি দাঁড়ায় চব্বিশ উড়ে যাবে বরং চব্বিশ ছিয়াত্তরের সঙ্গে মিশে বলবে হ্যাঁ ভাই বলো কী করার সেইভাবেই করা হবে তারপরে তারা ডিসিশান নিক তারপর কিন্তু এক্ষুনি যেটা হচ্ছে এই যে পঞ্চাশ বাঙুরের তার জায়গায় আরেকটা পঞ্চাশের একলপ্তে প্যাকেটটা কোথায় আসলে এই যে লাস্ট মোমেন্টে যে এই কথাগুলো হচ্ছে না এটা লাস্ট মোমেন্ট ঠিক আছে বেশি সময় নেই এই সময় এই জোগাড় করাটা বাঙালি ইনভেস্টার জোয়ার করতে পারবে এই যে এত বড়ো বড়ো কথা বলছে এটা বাঙালি ইনভেস্টার জোয়ার করতে পারবে এই যে লাস্ট মোমেন্টে এই কথাটা এটাও তো একখানা লম্বা ফেলিয়ার যে এতদিন হেঁচড়ে 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 করোনা ছিল অবশ্যই এখন একটু কুলেছে তাই লোকেরা এইটা করার একটা আন্দোলনটা করার সুযোগও পেলো ঠিক আছে এর আগে সেটা সম্ভব হচ্ছিল না অনেকগুলো ফ্যাক্টর একটা বছর আইএসএল যদি না থাকে মানে ইস্টবেঙ্গল যদি না খেলে প্রথম কথা আইএসএলের জৌলুস কমে যাবে ইস্টবেঙ্গলের জৌলুস কমবে কি কমবে না সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গলকে কতটা ভালোবাসে আর আইএসএল ইস্টবেঙ্গলকে কতটা ভালোবাসে এর তুলনাটা করতে হবে মানে আইএসএলের জন্য ইস্টবেঙ্গল বড়ো হবে নাকি ইস্টবেঙ্গল নিজে থেকেই একটি জিনিস একটি আবেগ মাতৃসম তাই না মা কেরাম বাড়িতে থাকছে মা কেরাম জামা কাপড় পরছে তা দিয়ে তো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা তৈরি হয় না ভারতীয় ফুটবলে যদি এক্সিস্ট করতে চাও বর্তমান সময়ে দাদা বারবার বলছে তুমি ফুটবলটা যদি করতে তোমাকে দেশের টপ টায়ার তো খেলতে হবেই আবার একটা কথা বলবো এই যে সালগাওকার ডেম্পো ঠিক আছে চার্চিল ব্রাদার্স তারপরে যতগুলো মেজর ক্লাব যেখানে ক্লাব কালচার রয়েছে কেরালার ক্লাবগুলো গোয়ার ক্লাবগুলো মণিপুরের ক্লাবগুলো বাংলার ক্লাবগুলো ফুটবল তো কোথাও নাই ফ্যাং আর বল আর মাটি আর সমর্থক আর আবেগ এগুলো দিয়েই তো তৈরি আমরা বারবার কি কথাগুলো শুনেছি ইনভেস্টমেন্ট টপ টায়ার ফুটবল সংক্রান্ত কোনো কথা শুনছি না কিন্তু ফুটবলের রিলেটেড এটা অস্বীকার করা যায় এগুলো ছাড়া তো নয় তোর জামা খুব ভালো হতে পারে বডি না থাকলে তো জামাটা দেখিয়ে তো কোনো লাভ নেই না একদমই ঠিক বাট এটা মাথায় রাখতে হবে দাদা আইএসএল কে দেশের সর্বোচ্চ লীগ আমি তোমায় এটাই বলার চেষ্টা করছি ডাইনামোটা কাকি দিল্লি ডাইনামোস তুমি ছেড়ে দাও তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগান বেঙ্গালুরু এফসি টা ক্লাব একটা কর্পোরেট কর্পোরেট একটা সংস্থা জএসডব্লিউ একটা ক্লাব এটা দেশের সর্বোচ্চ খেলছে এবং তাদের ক্লাবের কারা এরা কি এই ক্লাবের কি এটা এটা কোন আত্মপরিচিতির ক্লাব এই প্রতিটি চেলসি বললি যতগুলো অন্যের সঙ্গে তুলনা হচ্ছে না এফসি বার্সিলোনা হোক অ্যাটলেটিকো বিলবাহ হোক এফসি বার্সিলোনা কাতালান জাতীয়তাবাদের ক্লাব অ্যাটলেটিকো বিলবাও। এরা হচ্ছে বাস জাতীয়তাবাদের ক্লাব রিয়াল মাদ্রিদ এরা হচ্ছে স্পেনীয় জাতীয়তাবাদের ক্লাব প্রতিটি ইজমান দেশকাল ইস্ট বেঙ্গল বাংলা জাতীয়তাবাদের ক্লাব এর সাথে দাদা আর বাংলা সত্তরের ক্লাবটা ঘটি সত্তরের মানে কোথাও এটা বাঙালিদের একটা আবেগের জায়গা কিন্তু তার সাথে আইএসএল খেলার কি সম্পর্ক আইএসএল কেন খেলবে না দাদা আইএসএল তো খেলতে হবে কারণ আইএসএল ভারতবর্ষের খাতায় কলমে টপ লীগ ওই লিগে না আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান যদি আই লীগ না খেলে আই লীগের সেকেন্ড ডিভিশন খেলে এত এতদিন তাহলে কি আই লীগটা জৌলুস বত না বা ইস্ট বেঙ্গল গড়িমাটা সেই জায়গায় যেত না আই লিগের ক্লাবগুলো উল্টে বলতে এটা তো সেকেন্ড ডিভিশন খেলে একে অপরের পরিপূরক আইএসএল যদি না কেন দাদা অন্য কথা বলি আই লিগের ক্লাবগুলো বলতে এগুলো তো পর্তি ঠিক আছে আমি সেই কারণে আবার গুরুত্বপূর্ণ প্রশ্নটায় যাচ্ছি হোয়াট ইজ বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসি কি বলল তাতে যদি এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহমারের মানে লাগে তাহলে তো ক্লাব কি সেই সম্বন্ধে সংজ্ঞা নিয়ে খুব জটিল একটা বিষয় হয়ে যাচ্ছে হোয়াট ইজ এফ সি কী দিল্লি ডায় নামো এগুলো কী মাল এগুলো কোনো মালই না ইস্টবেঙ্গল মোহনবাগান কাদের সাথে খেলবে সারা বছর এই ফুটবল দুটো কথা বলবো ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান হয়ে উঠেছে কাদের সাথে খেলে এইসব ফলস কয়েকটা মানে কাউর একখানা এতগুলো টাকা এখানে ওখান থেকে লোকজন জোগাড় করেছে তারপরে আম্বানিকে বিশ কোটি টাকা দিয়ে একখানা এইসবের সঙ্গে খেলে ইস্টবেঙ্গল মোহনবাগান হয়েছে একটা কথা বুঝতে হবে যে আমাদের সাকসেস তার ফর্মুলা কী আমাদের সাকসেস ফর্মুলা তো এটা নয় যেটা তুই বলছিস দুটো দলই সর্বভারতীয় ক্ষেত্রে সাকসেস সর্বভারতীয় মানেই হলো বাইরের দলগুলোর সাথে খেলা খেলা কলকাতা নয় দাদা যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা লীগ খেলে 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 এখানে আমরা সেখানে ট্যালেন্টের বৃহত্তর ক্ষেত্র তৈরি করে কলকাতা লিগে প্রতিটি যে আজকে 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 বাঙালি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ঠিক আছে এই গানটা যে সিনেমা থেকে উঠে আসে সেখানে কিন্তু এই গানটা শুধু গাওয়া হয়নি টিভির সামনে ফ্ল্যাট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সেইখানে কিন্তু একটা ফুটবল ম্যাচ খেলা হচ্ছিলো সেখানে বাঙালি ছেলেগুলো ফুটবল খেলছিল বাংলায় কুড়ির অধিক জেলা রয়েছে এই জেলাগুলো থেকে স্পটার নেওয়া বন্ধ এই জেলায় স্পটার যাওয়া বন্ধ হয়ে গেছে তার কারণটা হচ্ছে এই যে কিছু মানে বেরিয়া ইন্টারেস্ট এরা যেখান থেকে আমি আমার এই হচ্ছে বাজেট এই বাজেটের মধ্যে যা তুলতে পারবো সেখানে বাঙালি প্লেয়ার আমাদের এখানকার ভূমিপুত্র প্লেয়ার থাকুক বা না থাকুক নট ম্যাটার করে একখানা মানে জিনিস নামিয়ে আমি পুরো ব্যাপারটা করে নামাবো তাহলে বাঙালির ফুটবলের কি হবে বাঙালি ফুটবল শুধু দর্শক থাকবে বাঙালি ফুটবল খেলবে না অথচ প্রথম কিন্তু যখন এই সোকল কর্পোরেটাইজেশন শো কল্ড যে সর্বভারতীয় ক্ষেত্রে এই কম্পিট করে আরও উঁচু হব যখন বলা হয়েছিল কি বলবো যে তাদের সঙ্গে গা ঘেসে ঘেসে খেলে আমাদের ফুটবলের মান উন্নয়ন হবে আমাদের প্লেয়ারগুলো বেটার খেলবে এইসব কিন্তু তখন দেওয়া হয়েছিল। আজকে কোথায় সেটা দাঁড়িয়ে তার মানে ওই দেওয়াটা কোথাও একটা মিথ্যে ছিল আজকে যদি অ্যাথলেটিকো বিলবাও খুব গুরুত্বপূর্ণ কথা তারা বাস এলাকা ছাড়া অন্য কোনো জায়গাকার প্লেয়ার কোনো নেয় না কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে প্রতিটি জায়গায় কিন্তু ট্যালেন্ট থাকে বাংলার ফুটবল ক্লাবগুলোর দায়িত্ব যে বাংলার ফুটবল ট্যালেন্টকে তার ক্লাবে জায়গা দিয়ে সংরক্ষণ করে এই প্লেয়ার তৈরি করা আমাদের লড়াইটা আমাদেরই ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই একটা 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 উদাহরণ দিই ঘোড়া ঘোড়া দৌড় হয় ঘোর দৌড় হয় ঘোড়ার থেকে না গাড়ি অনেক স্পিডে যেতে পারে একটা যদি নতুনটা ফেরারি গাড়ি হয় সেটা ঘোড়ার থেকে অনেক স্পিডে যেতে পারে কে বলতে পারে কী ঘোড়ায় বসে আছো ঘোড়ার রেস কি দেখছো ফেরাড়ি তো কত স্পিডে যাচ্ছে ফর্মুলা তো কত স্পিডে যাচ্ছে মাথায় রাখতে হবে যে কোনো রেসে না স্পিডটা বড়ো কথা না যেটা বড়ো কথা সেটা হচ্ছে আপেক্ষিক গতি ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাটা যদি কে কত বড় লোক ইনভেস্টার টানতে পারছে সেটা দিয়ে নির্ণয় হয়ে যায় এই কম্পিটিশানে ইস্টবেঙ্গল মোহনবাগানে একে অপরে যে মহড়া নেবে না এর কোনো মানে থাকবে না এক অর্থে এর কোনো মানে থাকবে না আজকে যদি ধর আজকে যদি ধর গোয়েঙ্কাদের প্রচুর লাভ হলো তারা মনে করলো আমি এবার মানে কী বলবো একশো কোটির টিম করব দেড়শো কোটির টিম করব হোয়াট এভার আমি কথার কথা বলছি সেই সিমেন্ট যদি বলে না আমার তো ভাই পঞ্চাশের চুক্তি আর বেশি আমি ঢালবো না তুই দেড়শোর সঙ্গে পারবি না তাহলে ধর খেলাটা আর খেলা থাকলো না দেড়শোর সঙ্গে পঞ্চাশ ঠিক আছে কারেন্টের সঙ্গে সিমেন্ট এইসবের খেলা হলো সেটা একদম তুমি ঠিক বলেছো তুমি বাঙালি ফুটবলার নিতে বলছো বাঙালি প্লেয়ার নিতে বলছো তোমরা তো আন্দোলন করেছো বাঙালি ফুটবলার দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড সেটা তো ক্লাবের ব্যক্তিগত বা ক্লাবের নিজস্ব ব্যাপার কে কোন ফুটবলার নেবে কিন্তু আমার প্রশ্ন করবো আমি বারবার প্রথম থেকে সেটা বলছি তার সাথে সর্বভারতীয় স্তরে খেলার সঙ্গে কলকাতা লিগ খেলার এই কম্পার কম্পেরিশনটা প্রথম কথা হতে পারে না এটা তুমি আরও ভালো করে বলবে কিন্তু আমার ব্যক্তিগত আমি যতটা ফুটবলের সঙ্গে আছি এবং বুঝি ইস্টবেঙ্গল মোহনবাগানে যদি সাকসেসের কথা তুমি বললে সাকসেসটা কিন্তু সর্ব সর্বভারতীয় স্তরে সর্বভারতীয় ট্রফিগুলো কী ছিল আই লিগ ফেডারেশন কাপ ডুরান্ট কাপ এছাড়া বিভিন্ন বলে আরো সর্বভারতীয় স্তরে সফল বলে কিন্তু আজ মোহনবাগান আরো বেশি নিজের গুরুত্বটা ভারতীয় ফুটবল প্রেক্ষাপটে জাহির করতে পেরেছে নিজের আইডেন্টিটিকে আরো বেশি ডেভেলপ করতে পেরেছে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান অলরেডি একটা আবেগ অলরেডি ইমোশান সব ঠিক আছে কিন্তু ইমোশন তো মহামারত স্পোর্টিংও ছিল দাদা আমি বলছি কিন্তু মোহনবাগান আইএফএ আর ইস্ট বেঙ্গল টপিক আর ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটু মানে বন্ধ নিয়ে রাখছি এটা মোহনবাগানের প্রভাগান্ডা করা হচ্ছে না জাস্ট কয়েকটা ইতিহাসের কথা বলা হচ্ছে শিল্ড জিতেছিল মোহনবাগান কি জিতেছিল আইএফএ শিল্ড আইএফএ মানে কি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সর্বভারতীয়ত্ব বাঙালি সবসময় দেখিয়েছে এরা কি করেছে এই যাদের সামনে নাকি তোমার সর্বভারতীয় হয়ে উঠতে হবে প্রথমে আইএফএ থেকে ভেঙে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বানিয়েছে এই ফুটবল অ্যাসোসিয়েশান বানিয়েছে সেই ফুটবল অ্যাসোসিয়েশন বানিয়েছে করে নিজেদের স্টেট ওয়াইজ ফুটবল অ্যাসোসিয়েশন বানিয়েছে আমরা আইএফএ নামের একটা ডেড বডি নিয়ে পড়ে রয়েছি সব রাজ্যের নিজের ফুটবল অ্যাসোসিয়েশন আছে আমাদেরটা আইএফএ এই ভ্রান্তি থেকে এবার বেরো যে বাঙালিকে অন্যের সামনে প্রমাণ করতে হবে যে আমরা কত মহান ওদের কিচ্ছু এসে যায় না

প্রফুল প্যাটেল নিতা আম্বানি ঢুকে গেছে মানে ফার্স্ট আর সেকেন্ড কোনটা হবে সেটা কি প্যাটেল এআইএফএ প্রেসিডেন্ট দাদা নিতা আম্বানি সেটা হলো ফেডারেশনের মার্কেটিং স্পন্সার ফেডারেশনই বলো একবার হ্যাঁ তো বুঝতে হবে তো এই প্রফুল প্যাডেল মালটি কে এই প্রফুল প্যাটেল মালটি এফসিতেও আছে এই প্রফুল প্যাডেল একটা পলিটিশিয়ান মহারাষ্ট্রের এই নিতা আম্বানি হচ্ছে মহারাষ্ট্র গুজরাট সেখানকার আম্বানিদের লোক এরা বাংলার ফুটবল কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড অবশ্যই এরা এই গেমটা খেলবে আই লিগে এই টাকা দিয়ে ঢুকতে হতো না আম্বানি তাহলে ঢুকতে পারছিল না আম্বানিকে ঢোকানোর জন্য এটাকে সেকেন্ড করতে হবে সেটাকে ফার্স্ট করতে হবে প্রফুল প্যাটেল তোকে পচে আমাকে পচে না ইস্টবেঙ্গলকে পচে না মোহনবাগানকে পচে নাকি আম্বানিকে পচে তাহলে প্রফুল প্যাটেল কে জিনিস সিভিল এশিয়ান এভিয়েশন মিনিস্টার ছিল দেখো প্রফুল প্যাটেল একা একার সিদ্ধান্তে তো ভারতীয় ফুটবল হয় না এখানে গভর্নের বডি থেকে বাংলার থেকেও সদস্যরা যায় নিজের মতামত দেয় সব ঠিক আছে আমি এখন শেষভাগ ইন্টারভিউ আড়াইশো জনের উপরে দেখছেন অসংখ্য কমেন্ট দুশো কুড়ি জন কমেন্ট আমি কমেন্টগুলো নিলাম না আশা করি সমস্ত উত্তর আপনারা পেয়ে গেছেন গর্গদার অভিব্যক্তি গর্গদার গর্গদা কমেন্ট পড়তে পড়েছে আমি আমি চেষ্টা করছি গালাগাল থাকবে মানে না 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 ঠিক আছে গালাগাল থেকে এবার ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়াও আইএসএল রোমানিয়া ফাটিয়ে এতদিন চলেছে এটা ঠিক বলেছেন কুশল বোস একটা কমেন্ট করেছে লজিক্যালি যদি কেউ কমেন্ট করেন আমি সেই কমেন্টগুলো অবশ্যই পড়ছি কুশল বোস বলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের ছাড়াও আইএসএল চলেছে সেটাও একটা বাস্তব এবং ইস্টবেঙ্গল যদি না আইএসএল খেলে তাহলে কারোর কিছু আসা যাবে না এটা বেস ফুটবল টুর্নামেন্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ দিয়ে এখন আর প্রফেশনালিজম চলে না সেটা আমিও তোমাকে প্রথমে দিয়ে বলার চেষ্টা করেছিলাম দাদা তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ দিয়ে যদি প্রফেশনালিজম না চলে তাহলে কারেন্টালা বনবাগান কিনলো কেন আর সিমেন্টালা ইস্ট বেঙ্গল কিনতে চাইছে কেন আবেগটাই তো কেনার চেষ্টা করছে ওরা উনি ফুটবলের সাপেক্ষে বলার চেষ্টা করছে ফুটবল এই যে তুমি বেঙ্গালুরু জে ক্লাবের কথা বললে ক্লাবটির বয়স মতো ষাট থেকে আট বছর ওটা কোনো ক্লাবই না প্রফে ধরে নিলাম তোমার কথায় ক্লাব নয় বাট ক্লাবটার খাতায় কলমে ফেডারেশন কাপ খাতায় কলমে ভারতের সর্বোচ্চ টুর্নামেন্ট আই লিগ এএফসি সেমিফাইনাল স্তরে খেয়েছে যদি ক্লাব না হয় ভারতকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এটা বেঙ্গালুরু ক্লাবটা এএফসি লেভেলে সেমিফাইনাল অব্দি যাওয়া মানে ভারতকে রিপ্রেজেন্ট করছে তুমি দেশের জার্সিটা ইন্ডিয়া ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছো যদি ক্লাব না হয় তাহলে এটা হতো না দাদা এক নম্বর কোথাও গিয়ে লাভ নেই আমি তোমায় বলছি আজকে 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 বলছি তো নিতা আম্বানি ঠিক করে দেবে যে কোন লিগে পনেরো বিশ কোটি টাকা দিয়ে পয়সা তার শ্রীচরণে দিলে সে মুন্ডু ঢোকাতে পারবে তারপরে সেই মুন্ডুদের মধ্যে একখানা যাবে ঠিক আছে ভারতকে রিপ্রেজেন্ট করার মতো গর্বের বিষয়টা নিতা আম্বানিরা যেরকম জায়গায় নিয়ে গেছে সেটা তো প্রতিটি ভারতীয় লজ্জিত এবং গর্জিত হওয়া উচিত সে ভারতকে করার যে এই চ্যানেলটা সেটা সে তার মানে জিও আর এইসব দিয়ে এর পয়সা দিয়ে কবজা করেছে বলে তালি দেওয়া তো আমাদের কাজ নয় একদম ঠিক দাদা আমি একদম শেষ ভাগে চলে গেছি আমি কিছু ঠিক আছে ওকে অনেক কমেন্ট এসছেন আমি অনেকে তোমাকেও একটু খুব ভালো ভালোই কথাই বলেছেন আমি কিছু পড়লাম না আর না গালাগালা না দিলেও একটু ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তোমার থেকে জানতে চেয়েছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ওয়ান টু আক সামথিং টু গর্গ শুভজিৎ পাটা টুণ্ডু ইয়েস আপনি করতে পারেন এখানে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করছি আর পাঁচ দশ মিনিটের মধ্যে যতটা প্রশ্ন নেওয়া আচ্ছা ইস্টবেঙ্গল নিয়ে অনেকেই অনেক কথা বলছেন ঠিক আছে আড়াইশোটা কমেন্ট এখানে আছেন মডার্ন ফুটবল ইনভেস্টমেন্ট ছাড়া এইটা আপনাকে সায়ন সেনগুপ্ত বলেছে গর্গদা মডার্ন ফুটবলে ইনভেস্টমেন্ট ছাড়া পসিবল নয় আমাদের দেশের ফুটবলে উন্নতির জন্য মানি এবং ইনফ্রাস্ট্রাকচার দরকার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা দরকার এই 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 মানিটা কি খুব গুরুত্বপূর্ণ কথা একটা কথা যে মডার্ন ফুটবলের ডেভেলপমেন্ট ঠিক আছে মডার্ন ফুটবলের ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি যখন একখানা ফুটবল টিম খেলবে তখন তার চারিদিকে চল্লিশটা ক্যামেরা থাকবে একটা ড্রোন চলবে এইটাকে আমরা বুঝি নাকি যে বাংলা এখানে আমরা বাংলার ফুটবলের কথা বলছি বাংলার ফুটবল ক্লাবের কথা বলছি সেখানকার জেলা এবং ব্লক স্তর থেকে প্লেয়ার উঠে আসার একটি ঠিকঠাক সুচারু চ্যানেল তৈরি হবে এবং তারা প্ল্যাটফর্ম পাবে আমরা সেটা বুঝি খুব পরিষ্কার করে এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক তার কারণ একটা ইনভেস্টার যার কাছে এটা একখানা পোর্টফোলিও প্রোডাক্ট তার যে পনেরো বিশ কোটি টাকা দিয়ে সে ইন করছে বিষয়টা তার যে তোলার যে বিষয়টা রয়েছে এই ব্র্যান্ডটা এখানে দেখিয়ে তার যে মাল বেচার বিষয়টা রয়েছে এটা দেখানো টিমটা যত জায়গায় খেলবে যত ট্রফি তুলবে তার এই মাল বেশি বিক্রি হবে খুব পরিষ্কার কথা আমি ফুটবল বলতে কিন্তু বাংলার জেলায় জেলায় প্রতিশ্রুতিবান বাঙালি প্লেয়ারদের উঠে আসা বুঝি তাদের ফোরাম তৈরি হওয়া বুঝি তাদের যে ট্যালেন্ট সেটার সম্পূর্ণ বিকাশ বুঝি এবং বাংলার ফুটবলে বাংলার ক্লাবে বাংলার ফুটবল ক্লাবের মালিকানায় পরিচালনায় সর্বত্র বাংলার মানুষের আধিপত্য বুঝি খুব পরিষ্কার কথা এবং কলকাতা লীগকে লীগকে ইস্টবেঙ্গল মোহনবাগানের সর্বোচ্চ লীগ কোথায় সর্বোচ্চ লীগ ফিগ আমি জানি না ইস্টবেঙ্গল মোহনবাগানের সর্বোচ্চ লীগ হওয়া বুঝি কারণ সর্বোচ্চ লীগ ওটা কলকাতা লীগ ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে সর্বোচ্চ লীগ সেক্ষেত্রে সর্বভারতীয় স্তরে তুমি কীভাবে রিলেট করতে পারছো মানে ইস্ট বেঙ্গল মোহনমান আই ফেডারেশন কাপ এএফসি কাপ এফসি কাপে খেলার রুল আমি তোমায় বলে দিচ্ছি গর্বদা যদি যদি আইএসএল এ প্রথম চারে থাকো তাহলে এএফসি কাপ চ্যাম্পিয়ন্স লিগ এগুলো খেলতে পারো পরবর্তীকালে প্লে অফ এখানে আরও বেশি বিভিন্ন রুল আছে আদতে তুমি যদি দেখো যে যদি আইএসএল খেলো তুমি সর্বভারতীয় থেকে ইন্টারন্যাশনাল একটা স্তরে এবার মোহনবাগান ইন্টারন্যাশনাল যা যা বলছি সেখানে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল নামক একটি ব্র্যান্ডের কথা বলা হচ্ছে কোথাও বাংলার ফুটবল বাঙালির ফুটবল খেলার কথা কিন্তু বলা হচ্ছে না বাংলাকে রিপ্রেজেন্ট করছে কি রিপ্রেজেন্ট করছে এটি কে না এটি কে না কোনটা ওটা ছিল কে কে আর ঠিক আছে বোম্বে থেকে নাচতে আসে এখানে কে এমসির কাছে ট্যাক্স ফাঁকি রাখে শাহরুখ খান একটা না বলছি তো যা হোক ওটা তো কলকাতা নাম নিয়ে চলছিল ঠিক আছে এই তো এই টাইপে এটি কে টাইপের কে 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 আর এটা দিলেই হলো না না আমি বলছি কে কে আর রিপ্রেজেন্ট করে মানে কি প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে কিন্তু এইটা ফুটবলের সর্বোচ্চ না আমি বলি যে কে কে আর কলকাতার কিছু প্রতিনিধিত্ব করে না কিন্তু সে নামটা দিয়ে রেখেছে করে খাচ্ছে তার ব্যাপার ঠিক আছে ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান একটা বড় সময় অবধি ইস্টবেঙ্গল একটা বড় সময় অবধি বাইরের প্লেয়ার না কেন নিত না এই যে বলছি না ফুটবলের দেশ কাল সীমানা এসব হয় না ফুটবলে হার্ড কোর ফুটবল ক্লাবে দেশ কাল সীমানা ধর্ম যা হয় ঠিক আছে ওগুলো ছাড়াই বরং কোনো ক্লাব টেকে না ওগুলো ছাড়া কি হয় এই ব্যাঙ্গালোর এফসি আর দিল্লি ডায়নামো হয় যেগুলোর মানে ভেতর তলায় ভুসি থাকে ঠিক আছে দেশ কাল জাতি ভাষা ধর্ম মানে এইসবের কিছুই থাকে না সমাজ কিছু থাকে না পরিষ্কার কথা দানা জায়গায় দু ধরনের ক্লাব থাকে যেরকম ম্যানিউ আর ম্যানচেস্টার সিটি ঠিক আছে একটা হচ্ছে অভিজাতদের ক্লাব শহরের একটা শ্রমিক শ্রেণীর ক্লাব তাদের মধ্যে ঝামেলা প্রতিটি ফুটবল ক্লাবের আবেগ আত্মপরিচিতির সঙ্গে যুক্ত আত্মপরিচিতির প্রতিনিধিত্ব মধ্যে সেই আত্মপরিচিতির কেউ নেই শুধু ভাড়াটে প্রোডাক্ট রয়েছে তাহলে সে আত্মপরিচিতি থাকবেই করে এবং সে আত্মপরিচিতি এই মুহূর্তে এই মুহূর্তে হয়তো একটা লেভেলে আছে সেই কারণেই কারেন্ট সিমেন্ট কিনতে এসছে ঠিক আছে এটা যখন যখন ওই নিংড়ে মাল না তখন অন্য কোনো ইনভেস্টমেন্ট খুঁজবে কিন্তু আমাদের তো এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারেন্ট সিমেন্টের কোনো দায় নেই কিন্তু বাঙালির তো দায় রয়েছে একদম আমি শেষ দুটো প্রশ্ন করি এখানে অনেকে তুমি আর একটা প্রশ্ন করেছিলেন এটা এটা তুমি একটা ক্লাব মানে যেটা লিখেছিলে তুমি ক্লাব মারোয়াড়ি ইনভেস্টার পোর্টফোলিও সেটা অলরেডি আমরা আলোচনা করেছি বাংলা ও বাঙালি সর্বোচ্চ প্রতিযোগিতার নাম কলকাতা লীগ পবিত্রতম মাঠের নাম ময়দান যুবভারতী যুবভারতী দাদা ময়দানে প্রথম কথা আমার যুবভারতী শর্ট লেকে ময়দান হলো ইস্টবেঙ্গল মোহনমান মহামারান চত্বরটাকে ময়দান কথায় বলা হয় এবং গোয়েঙ্কা বাঙ্গুরে সম্পত্তি না এটা তুমি একটা বলেছো এটা তোমার একটা বাঙালি আবেগ জাতীয়তাবাদী আবেগ ঠিক বাঙালি বাঙালি এটা সত্তা কিন্তু তুমি কি কোথাও গিয়ে আমি তোমাকে একদম টুডি পয়েন্ট একদম প্রশ্ন করি অনেক সমর্থকও জানতে চায় বাঙালি আবেগ এর সঙ্গে ফুটবলটা কানেক্ট করছো কিন্তু কোথাও গিয়ে কানেক্ট করছি আচ্ছা আচ্ছা না না তুমি কানেক্ট করছো মানে করতে চাই আমি বাঙালি আবেগ করে যদি এবার থেকে ইস্টবেঙ্গল দাদা ভুল ইস্টবেঙ্গল তাহলে ইলিশ হবেক ছেড়ে দিক মোহনমান চিংড়ি হবে ছেড়ে দিক ঘুডি বাগাল বলে না ওই আবেগের কথা ওই আবেগের কথা বলছি না ইস্টবেঙ্গল মোহনবাগান আদ্যপ্রান্ত বাঙালিদের ক্লাব তার সাথে আইএসএল না খেলা কলকাতা লিগ খেলে যাক বা ইনভেস্টটা না এ ইনভেস্টটা যদি না আসে কোথাও গিয়ে তো এই ক্লাবগুলোর বিপন্নর দিকে একটা চলে যেতে পারে গুরুত্বপূর্ণ কথা বলছিস আমি আসলে যেটা বলছি তাতে ক্লাব বিপন্ন না হয় ক্লাবগুলি যেন ক্লাব থাকে ক্লাবগুলি যেন মারোয়ারির ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে পরিণত না হয় আরেকটা কথা একটু আগে যেটা বললাম আজকে ধর একটা রেকর্ড প্রফিটে কারেন্ট হয়তো তার বাজেট চারগুণ বাড়িয়ে দিল সিমেন্ট হয়তো অত বিক্রি হলো না সেবার সিমেন্টের বাজেট একই থাকলো কি হবে বল কি হবে কারেন্ট যেটা যে প্রোডাক্ট না হবে সিমেন্টের প্রোডাক্ট তার থেকে একটু কমই প্রোডাক্ট হবে এত বছর যখন কারেন্ট সিমেন্ট লাগেনি ইস্টবঙ্গল মোহনবাঙা তো সমানে সমানে দিয়েছে দিয়েছে তো তখন তো কারেন্ট সিমেন্ট লাগেনি কি করে বলতো সমানে সমানে এটা ইনশিওর করা গেছে তখন ফুটবলের বাজেট দাদা দশ থেকে বারো কোটি টাকা ছিল এখন কথা বলছি কী করে সমানে সমানে কেন করতে পেরেছে ঠিক আছে তখন তো টাকারও তো ছিল অত ছিল না কিন্তু টাকা তো ছিল তার কারণ খেলার যে পুলটা প্লেয়ার উঠে আসার যে পুলটা এটা যেহেতু ভূমিভিত্তিক ছিল এটা যেহেতু মূলত বাংলা ভিত্তিক ছিল সাতজন আটজন নজন ঠিক আছে খেলছে তার ফলে যে পুল থেকে প্লেয়ার উঠছে তার তো একখানা সার্টেন স্ট্যান্ডার্ড রয়েছে তুই তার থেকে এ হয়তো একটু টাকা বেশি হতে বেস্ট এইগুলোকে তুললো হয়তো পরের কটাকে তুললো কিন্তু কত তারতম্য হবে এখন কিন্তু তার কাছে এই টাকার তারতম্যের জন্য হয়ে যেতে পারে তার বাছার যে বাজারটা এটা বিরাট ফলে ক্লাব বানানোর স্ট্যান্ডার্ডের বিরাট তফাত হয়ে যেতে পারে কি করবি তখন নিয়মটা কারণ প্রত্যেকটা লিগে খেলতে গেলে একটা বিদেশিদের একটা নিয়ম আছে আন্ডার নাইনটিন একটা নিয়ম আছে নিয়মের বেড়া জালটাও তো কোথাও গিয়ে একটা তুমি এটা বলতে পারো না বাঙালি ছেলে নেই কলকাতা লিগে বহু ফুটবলার বিভিন্ন বাংলা থেকে বাংলা ছেলেরাই খেলে কিন্তু তুমি একটু সর্বভারতীয় স্তরটা দেখো একটা টিম ছটা বিদেশি খেলাবে অ্যাস পার রুল অন্য টিমটি বিদেশি খেলাবে না আমি তাহলে পারফরমেন্সের টক্করটাও কোথাও গিয়ে দিতে পারবো তাই না করতে আমি মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্লাব মানে ক্লাবের কারা ফুটবলার তাহলে আমাদের ফুটবলকে বেটার করার মানেটা কি ক্লাবের তলায় যা যা হচ্ছে সেটাকে ভালো করা নাকি আমাদের ফুটবলার তৈরি হওয়া আমি খুব পরিষ্কার কথা বাংলার জেলার ট্যালেন্ট বাংলার গ্রামে গ্রামে ট্যালেন্ট দিয়ে ফুটবল ক্লাব তৈরি হোক তারা তাদের সর্বোচ্চ টুর্নামেন্ট কলকাতা ফুটবল লিগ খেলুক এবং কলকাতা ফুটবল লিগের টুর্নামেন্ট শুধু বারাসাত গয়েশপুর আর কল্যাণী আর কলকাতায় মাঝে মাঝে না করে সারা বাংলা জুড়ে হোক এই এক্সাইটমেন্ট এই আবেগ পরের শত বছর শত বছর চলবে আর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও করে যাবো না দীর্ঘমেয়াদে ক্লাবগুলোর কি হবে আমিও দীর্ঘমেয়াদে ক্লাবগুলোর অস্তিত্ব নিয়েই আমি প্রশ্নটা তুলছি যে আমি চাই প্রজন্মের পর প্রজন্ম হাজার হাজার বছর ইস্টবেঙ্গল মোহনবাগান মহামান টিকে থাকুক কলকাতা লিগ খেলে কলকাতা লীগ খেলে রোভার্স খেলে ডুরান্ট খেলে ফেডারেশন খেলে অবশ্যই কিন্তু আম্বানি আজ আছে কাল নেই ওর কাল মনে হবে যে এই যে যদি সরকার পাল্টে যায় ঠিক আছে রাহুল গাঙ্গী যদি ঘ্যাক করে হঠাৎ আম্বানিদের আম্বানিরা তখন হয়তো ওই মেহুল চকসি ঘুরে বেড়াচ্ছে সে হয়তো অন্য কোথাও ঘুরে বেড়াবে কী হলো তোর এত জিনিসপত্র কি হলো আমাদের পা যেন মাটিতে থাকে যে মাটি আমাদের আয়ত্তে আছে পরিষ্কার কথা বারে ঘি বলছি তো মানে ধার করে কিন্তু বাপের শ্রাদ্ধ করে লাভ নেই বাপকে বাঁচিয়ে রাখো বড় বাপের শ্রাদ্ধ কত লক্ষ্যে খেয়ে তালি মারলো আরে বাপটাই তো নেই রে আপনারা শুনলেন এতক্ষণ গর্গদা ফেসবুকে লিখেছেন এবং তার ধারণাগুলো তার তার কথাবার্তাগুলো সকলেই শুনলেন এবং আমারও দৃঢ় বিশ্বাস যে গর্গদা যে কথাগুলো বলতে চাইলেন আমার আমার বহু জায়গায় প্রশ্ন থাকতে পারে অনেকের অনেক সমর্থকেরও প্রশ্ন থাকতে পারে বিতর্ক থাকবেই বাট গর্গদা যেটা বললেন ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতা লিগই খেলুক কলকাতা লিগেরই গরিমাটাই থাকুক এবং সর্বভারতীয় ক্ষেত্রে কলকাতা লিগটা আইএসএল রূপে মানুষ দেখতে শুরু করুক এটা এটা কলকাতা কেন্দ্রিক বা বাংলা কেন্দ্রিক ভাবনা অবশ্যই অবশ্যই ধন্যবাদ গর্গদা তোমাকে আরও একবার আমাদের এই সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ যারা আড়াইশো তিনশো জন আমাদের এখানে দেখেছেন এবং যারা দেখবেন পরবর্তীকালে ইন্টারভিউটা সকলেই ধন্যবাদ দায় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে সমর্থন করুন আমরা এভাবেই আপনাদের